হাদিস বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন যে এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে বাক্য উল্টে দিয়েছে। মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে তখন আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। আমি কি দিয়ে বুঝাতে পারি আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম, এর ফলাফল আপনার কাছে আমি কি দিতে পারি? হাদিস তো ১৪৫০ বছর থেকে হাদিস গ্রন্থে আছেই, যদিও সময় কাটছে কেসা কাহিনী দিয়ে। হাজারো লাখো জুমা মসজিদ আছে এদেশের মাটিতে, হাজারো জুমা মসজিদ আছে এই ঢাকা শহরে যার খুতবা হচ্ছে কেসা কাহিনী। হাদিস তো এগুলো পড়ে আছে, ১৪৫০ বছর থেকে হাদিস গ্রন্থে আছে, তাও আবার বুখারী মুসলিমের হাদিস। কি বিবেচনা আছে আমার আপনার এই হাদিসের উপরে? কি এই হাদিস পড়ে সিদ্ধান্ত নিতে পারি? ওসাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ফাখারাজা, সে সিদ্ধান্ত নিল যে বাঁচার পথ খুঁজবে। পা তারা হেবান, ৯৯টা লোককে হত্যা করে একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে আবেদ, দরবেশ মানে আলেম নয়। দরবেশ মানে আল্লাহকে চিনে না, কিন্তু ইবাদত করতে হয় এটা জানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এটা জানে, কিন্তু আল্লাহর ক্ষমতা কত এটা জানে না। এখন দরবেশের কাছে এসে বলছে, আল্লাহ তাওবা, এমন একটা মানুষের ক্ষমা আছে কি যে ৯৯টা মানুষকে হত্যা করেছে? কালালা, তো বলেছে না, ৯৯টা মানুষকে হত্যা করে ক্ষমা পাওয়া যায়? সে আল্লাহকে চিনে না, ইবাদত করে। ফাঁকা তালাহ, তখন তাকেও মেরেছে। যখন ক্ষমাই হবে না তাহলে আর তোমাকে রেখে কি হবে? ফাজা আলাইয়া সাল, এরপরেও সে জিজ্ঞাসার পথ আরম্ভ করলো। মানুষ ১০০ জন মেরেছে সেটা ভিন্ন কথা, আসলে কি ক্ষমা পাওয়া যাবে না? ক্ষমার কি কোনো পথ নেই? ফাকালা রাজুলুন ইতাকারিয়াতান কাযা ওয়া কাযা, কেউ বললো অমুক গ্রামে যাও, সেখানে একটা ফলাফল বের হতে পারে, জিজ্ঞাসা করে দেখো। ফাদরাকুল মত, এই সিদ্ধান্ত পেতেই মরণ তার কাছে চলে আসলো। ফানা সাদরাহু নাহওয়াহা, যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে একটু ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে তাকে বোঝাতে চাচ্ছে যে আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি এটা ভিন্ন কথা, আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি যে আমি ক্ষমা চাই। জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল, কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন থামো থামো, মেপে দেখো তো যেখান থেকে যাচ্ছে কত দূর গেছে, যে গ্রামে যাচ্ছে কত পথ আছে। লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে, এই গ্রাম তুমি একটু সরে যাও। যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছে রবি, তুমি একটু আগিয়ে আসো। ফাকিসুমা বাইনাহুমা, মেপে দেখা গেল ফাওয়াজিদা আকরাবা মিন শিবরিন, অর্ধ হাত বেশি চলে গেছে, লাস্ট তো ওখানে পড়ে আছে। কৌশলটা আল্লাহ করছে। ফেরেশতা দেখলেন, হ্যাঁ তাহলে তো আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন, মেপে তো দেখা গেল যে একটু আঘাত আগিয়ে গেছে, তাহলে তার আমাদের হইচইর কিছু নাই, এখন জান্নাতে যাবে। খাদ গফরালাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো কেন ক্ষমা পেল? সে যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই দিকে গ্রামের দিকে আগিয়ে দিয়ে দেখাতে চেয়েছে আল্লাহকে, আমি ক্ষমা চাচ্ছি, আমি আমার পাপের বিষয়টি বিবেচনা করিনি, আমি পাপের বিষয় বিবেচনা না করেই আমি তোমাকে দেখাতে চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। হাজার হাজার বছর আগের কাহিনী, হাদিস বুখারী মুসলিম।